আচ্ছা দেখো, এটা বইটার নাম দেখতে পাচ্ছ কি? এটা হচ্ছে প্রভুপাদের লেকচার। এই লেকচার বই কয়টা আছে জানো? অনেক ভলিউম আছে প্রভুপাদের সব লেকচার, এরকম ভলিউম অনেকগুলি অনেকগুলি, চিঠিপত্র, কথাবার্তা, কথাবার্তাগুলোকে ইংরেজিতে বলে কনভার্সেশন। প্রভুপাদের সব লেকচার ইংরেজিতে, যা বেরিয়েছে যা কিনতে পাওয়া যাচ্ছে। আমি কিনেছিলাম প্রায় 20 বছর আগে, তখন 1 লাখের উপরে গেছিল 20 বছর আগে, আর এখন টাকা দিয়েও পাবে না, ছাপানো বন্ধ হয়ে গেছে। তারা 1000 কপি ছাপিয়েছিল সারা পৃথিবীতে, 1000 মানুষ সেটা কিনেছিল, তার সেই 1000-এর মধ্যে আমি একজন। যাই হোক, এখন পয়সা দিল, এখন 1 কোটি টাকা দিলেও পাবো না, এই বইগুলো আর ছাপানো হয় না, বুঝছো? যেহেতু ক্রেতা, এইসব বইয়ের ক্রেতা। তো যাই হোক, আমরা এগুলি সব প্রভুপাদের লেকচার। আমি তো নিজে নিজে পড়ছি, কিন্তু আমি কি করবো, যেগুলো আমি পড়েছি সেগুলি থেকে পড়বো না নতুন, একসঙ্গে তোমাদের সঙ্গে নতুন আমারও হয়ে যাবে নতুন। ঠিক আছে, তাহলে তুমি লেখো, একটু ডায়েরিতে লিখে রাখো, কালেক্টেড টিচিংস কালেক্টেড কালেক্টেড টিচিংস অফ এস পি শিল প্রভুপাদ, কালেক্টেড টিচিংস অফ এস পি শিল প্রভুপাদ, কালেক্টেড কালেক্টেড টিচিংস অফ এস পি। কেমন ভলিউম লেখো এখানে, এটা ভলিউম 1, ভলিউম 1, পেজ নাম্বার লেখো 78। আচ্ছা, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন হচ্ছেন প্রভুপাদের একজন শিষ্য। প্রদ্যুম্ন ভক্তেরা সমবেত সিন্ধু থেকে পড়ছেন, প্রদ্যুম্ন রিডিং পড়ছেন কোন বই থেকে? ভক্তেরা সমবেত সিন্ধু। এবার প্রদ্যুম্ন পড়বেন, তারপরে প্রভুপাদ সেটাকে ব্যাখ্যা করবেন, বোঝা গেল? ভক্তেরা সমবেত সিন্ধু গ্রন্থ থেকে প্রদ্যুম্ন পড়বেন, তারপরে সেটাকে ব্যাখ্যা করবেন প্রভুপাদ। আচ্ছা, প্রদ্যুম্ন প্রদ্যুম্ন প্রভুর রিডিংটা আগে শুনি। ভক্তিরস হাওয়ার দ্য মেলো অফ দ্য মেলো রিলিজ ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস অফ দ্য লর্ড ডাজ নট ফিনিশ উইথ দ্য এন্ড অফ লাইফ। ভক্তিরস, ভক্তিরস তো বুঝো, এটা বাংলা শব্দ ভক্তিরস, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি করলে যে এক ধরনের রস পাওয়া যায়, রসকে বলতে পারে আনন্দ রস। তো সেই রসটা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না, অন্যান্য রসগুলি মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, মৃত্যুর সঙ্গেও লাগে না, মৃত্যুর আগেই শেষ হয়ে যায়। যেমন আমি সকাল 10টার সময় একটা রসগোল্লা খেয়েছিলাম, 11টার সময় রসগোল্লার টেস্ট আর মুখে থাকে না, থাকে কি? বেলা 10টায় রসগোল্লাটা খেয়েছি, 10টা থেকে 10টা 10 মিনিট লেগেছে আমার, বা 10টা 5 মিনিট লেগেছে আমার রসগোল্লাটা খেতে, 10টা 6 মিনিটে কিন্তু আর নেই। এটা হচ্ছে জড়জগতের রসগুলি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, তাই না? শুধু তাই নয়, তুমি কয়টা রসগোল্লা খেতে পারবে? 4টা। 4টার পরে যদি দেয় ভালো লাগছে না, আরো দিলে 10টা দিলে বমি আসবে, তাই না? তাহলে জড়জাগতিক রসে একটা সীমা আছে, কিন্তু ভক্তি রসের কোনো সীমা আছে কি? যত খুশি তুমি ভক্তি রস আস্বাদন করো, তাতে তোমার ক্লান্তি তো আসবেই না, বরং তোমার জীবনী শক্তি আরো বেড়ে যাবে। এটাই বলা হচ্ছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয় না, ইট কন্টিনিউস পারপিচুয়ালি অ্যান্ড ইজ দেয়ারফর কল্ড অমৃত। এটা অবিরাম চলতে থাকে, ভক্তি রস অবিরাম চলতে থাকে, তাই ভক্তি রসের একটা নাম হচ্ছে অমৃত, বোঝা গেল? এই জন্য বইটার নাম কি? ভক্তি রস অমৃত সিন্ধু, ভক্তি রস অমৃত সিন্ধু, সন্ধি করে ভক্তি রসামৃত সিন্ধু। সিন্ধু মানে কি? সাগর, ভক্তি রসের সাগর, ভক্তি রসের অমৃতের সাগর, অমৃত সিন্ধু, ভক্তি রসামৃত সিন্ধু। এই বইটা স্কুলে বাংলাতেও পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়। ইংরেজিতে বইটার নাম কি? নেকটার অফ ডিভোশন, বুঝেছ? আর বাংলাতে নাম হচ্ছে
ভক্তের আশা অমৃত সিন্ধু। কিন্তু ইসকনে যেটা পাওয়া যায় এটা কিন্তু সামারি, আসল বইটা লিখেছেন কি রূপ গোস্বামী। রূপ গোস্বামী বইটা অনেক বড়। প্রভুপাদ দেখলেন আমি যে কোনো মুহূর্তে দেহত্যাগ করব, তাই তাড়াতাড়ি সামারিটা লিখে দিই। প্রভুপাদ শুধু সামারিটাই লিখেছিলেন যে সামারি পরে অনেক মানুষ, কোটি কোটি মানুষ ভক্ত হয়ে গেছে। তাহলে ভক্তিরসের এই যে ভক্তিরসটাকে বলা হয় অমৃত, যেহেতু এটা সব সময় থাকে, এটা কখনো নষ্ট হয় না, এই জন্য এটাকে বলা হয় অমৃত। মানে ভক্তিরসের মৃত্যু নাই বলে তাকে বলা হয় অমৃত, হুইচ ডাজ নট ডাই বাট এক্সিস্ট ইটারনালি। যে রস কখনো মরে না, যে রস কখনো মরে না কিন্তু নিত্যকাল থাকে, সেটাকে বলা হয় অমৃত। তো ভক্তি রস যেহেতু মরে না এবং নিত্যকাল থাকে, মৃত্যুর পরেও থাকে ভক্তি রসটা, তুমি যদি এই জন্মে 10% ভক্তি রস সঞ্চয় করো, আগামী জন্মে কোথা থেকে শুরু হবে? 11% থেকে। তুমি যদি এই জন্মে 11% ভক্তি রস সঞ্চয় করো, আগামী জন্ম কোথা থেকে শুরু হবে? 12% থেকে। মনে রাখবে দেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপিষ্য ধর্মস্য ত্রায়তি মহত ভয়াৎ। হ্যাঁ, বলছে এই ভক্তিরসের কোনো বিনাশ নাই। হ্যাঁ, এটা এই জন্মে যা সঞ্চয় করবে পরের জন্মে সেখান থেকে, এই জন্মে যদি 20% সঞ্চয় করতে পারো, পরের জন্মে সেটা শুরু হবে 21% থেকে। বোঝা গেল? আচ্ছা, এবার এটা তো প্রদ্যুম্ন প্রভু শুধু বই থেকে পড়লেন, এবার আমরা শুনবো শ্রী প্রভুপাদের শ্রীমুখনিশ্চিত ব্যাখ্যা। প্রভুপাদ, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ কৃষ্ণ কনসাসনেস দ্যাট ইন শ্রীমৎ ভাগবতম ইট ইজ সেড। এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব। কৃষ্ণ ভাবনামৃত খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সংসারের সবকিছু নষ্ট হয়ে যায়, এই সংসারের সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু ভক্তি কখনো নষ্ট হয় না। কর্ম, পুণ্যকর্ম নষ্ট হয় কিনা বলো তো? পুণ্যকর্ম নষ্ট না হলেও তুমি স্বর্গে যাবে, স্বর্গে গেলে আবার শেষ হবে। পুণ্যকর্ম, পুণ্যকর্ম করলে তুমি স্বর্গে যাবে, স্বর্গে গেলে আবার শেষ হবে, 1,00,000 বছর পরে হলেও শেষ হবে। কিন্তু ভক্তি রস কোটি জন্ম শেষ হয় না, কোটি জন্ম নষ্ট হয় না। এটা ফিক্সড ডিপোজিট। তুমি যদি ব্যাংকে 1,00,000 টাকার ফিক্সড ডিপোজিট করো, এটা থাকবে তো, টাকাটা নষ্ট হবে না। ঠিক তেমনি ভক্তি রস তুমি যদি 10% সঞ্চয় করো, কোটি জন্ম পরেও তোমার 10%, এরপরে যদি সঞ্চয় নাও করো, কিন্তু এই 10% তোমার জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম এই 10% কিন্তু থাকবে। তাই এটা হচ্ছে আমাদের জীবনের ফিক্সড ডিপোজিট, আর সব হচ্ছে টেম্পোরারি ডিপোজিট। আর যত কিছু আছে সবই হচ্ছে টেম্পোরারি ডিপোজিট। বোঝা গেল? তো বুদ্ধিমান মানুষ, আমি একটা প্রশ্ন করছি, উত্তর দেবে। প্রশ্নটা হলো, একটা চাকরি পাওয়া যাচ্ছে মাসে 1,00,000 টাকা বেতন, আরেকটা চাকরি পাওয়া যাচ্ছে মাসে 25,000 টাকা বেতন। একটা হচ্ছে পার্মানেন্ট চাকরি, আরেকটা হচ্ছে টেম্পোরারি চাকরি। টেম্পোরারি চাকরি মাসে 1,00,000 টাকা বেতন, পার্মানেন্ট চাকরি মাসে 25,000 টাকা বেতন, কোনটা নেবে? হ্যাঁ, ব্যাপারটা বুঝেছ? তো এই সংসারে সবই হচ্ছে টেম্পোরারি চাকরি, টেম্পোরারি ইনকাম, টেম্পোরারি সম্পত্তি, একমাত্র ভক্তিরস হচ্ছে পার্মানেন্ট। কিন্তু এই তুলনা যেটা দিলাম 25,000 আর 1,00,000, তার মধ্যে পার্থক্য হচ্ছে এই ভক্তিরসটার বেতনও বেশি, আবার এটা পার্মানেন্ট। ভক্তিরসের বেতনও বেশি, আবার এটা পার্মানেন্ট। তো কোন বোকা আছে ভক্তিরসের পেছনে ধাবিত হবে না? বোঝা গেল? অন্যান্য জিনিসগুলি বেতনও কম, আবার টেম্পোরারি, বেতনও কম আবার টেম্পোরারি, আবার ভক্তিরসে বেতন সবচেয়ে বেশি, আবার এটা পার্মানেন্ট। এই জন্য যে বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এবার প্রভুপাদ একটা শ্লোক বলছেন, এই যে বললাম না প্রচার করতে গেলে কি বলতে হবে, শ্লোক ত্যক্ত্বা সধর্মং চরণাম্বুজং হরে, যেটা আমার মুখস্থ আছে বলছি, ত্যক্ত্বা সধর্মং চরণাম্বুজং হরে ভজন্ন পক্ষথ তত পতজ্জলি।
যত্র কবা ভদ্র বহু দমশকিম কবা কাপ্ত ভজতাম সাধারণত। এই যে প্রভুপাদ শ্লোক বলছেন, কেন শ্লোক বলছেন, কারণ প্রভুপাদ বোঝাতে চাইছেন আমি যে কথাটা বললাম এটা মন গড়া না। উকিল যখন বলে যে আইনের 125 নম্বর ধারায় সেকশন বিতে বলা হয়েছে যে এই অপরাধের জন্য তাকে ফাঁসি দিতে হবে, একটা উকিল এসে বলল তাকে ফাঁসি দিতে হবে, সে বেশি ভালো উকিল না যে উকিল বলে দিল যে অমুক এত নম্বর ধারা অত নম্বর সেকশনে বলা হয়েছে এই অপরাধের জন্য ফাঁসি, কোন উকিলটা ভালো? যে রেফারেন্সটা দিতে পারছে, যে রেফারেন্স দিয়ে কথা বলছে সেই উকিলটা ভালো। ঠিক তেমনি প্রচারকের মধ্যে যদি কেউ রেফারেন্স দিয়ে কথা বলতে পারে সে ভালো প্রচারক, বুঝা গেছে? আবার অনেকে আছে বলে এটা পদ্ম পুরাণে আছে, সেটাও অত ভালো বলতে হবে পদ্ম পুরাণের কত নম্বর অধ্যায় কত নম্বর সেকশন কত নম্বর শ্লোক। আমি গতকাল ব্রাদার রাহুল নিয়ে একটা ভিডিও করেছি, কেউ কেউ পেয়েছেন? কে পেয়েছেন? আমার আমার ইউটিউব যায় না, তার মানে তোমার অল এ ক্লিক করে না, অল এ ক্লিক করবে, অল আশ্চর্য, অল ক্লিক করা থাকবে, তিনটা জিনিস ক্লিক করা থাকবে, একটা হলো সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করবে, তারপর একটা ঘন্টার ছবি আসে নোটিফিকেশন ওইটা ক্লিক করবে, তোমার কি নোটিফিকেশন অফ না অন? তাহলে তোমার মোবাইলে রোল আছে, কারণ তোমার যদি সাবস্ক্রাইব করা থাকে ঘন্টা ছবি ক্লিক করা থাকে এই কথা নয়, কথা নয়। আর অল এ ক্লিক করা থাকে সব ভিডিও যাওয়ার কথা, বুঝছো? আচ্ছা, ওইটাতে আমি ব্রাদার রাহুল বলছিল হরে কৃষ্ণ মহামন্ত্র কোন শাস্ত্রে নাই, বলছিল হরে কৃষ্ণ মহামন্ত্র কোন শাস্ত্রে নাই, কে বলছিল? ব্রাদার রাহুল চেন লোকটাকে? চেন না? আর যাই হোক, আমি কলিসত্রণ উপনিষদ থেকে দেখালাম, আমি একবার অধ্যায়ের নাম্বার ডিটেলস অধ্যায়ের নাম্বার শ্লোক নাম্বার সব বলে দিলাম, কথাটা বলছি তো। ওই যে আমরা হচ্ছে কৃষ্ণের উকিল, কৃষ্ণের উকিল, তাই শ্লোক নাম্বার অধ্যায় নাম্বার চ্যাপ্টার নাম্বার সব তোমাকে বলতে হবে, বইয়ের নাম একেবারে ডিটেলস তোমাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে লোকে আর তোমাকে বলতে পারবে না যে তুমি মন গড়া কিছু বলছো, আমি শাস্ত্র থেকে বলছি। আমরা যেহেতু কৃষ্ণের উকিল, মহাপ্রভুর উকিল, তাই আমাদের এই শাস্ত্র বুঝে মুখস্থ রাখতে হবে। ত্যাক্তা সদর্মং চরণাম ভজং হরে, এটা কিন্তু আসবে তোমাদের শ্লোকের বই আছে, ত্যাক্তা সদর্মং চরণাম ভজং হরে ভজন না পক্ষত পতে তত যদি যত্র কবা ভদ্র মবু দমিষ্য কিম কবা কাপ্তম অভজতাম সদর্ম। এবার অর্থটা প্রভুপাদ ব্যাখ্যা করছে, জাস্ট লাইক সামটাইমস দে সে that in this movement, just like in the cinema, just like the cinema, the hippies are joining, accepting that hippies, hippie means they are useless. Hippie puja to hippie, hippie ki mat khabe, gaja khabe, heroin khabe, LSD khabe, kunda khai, kunda injection dami ni jo jani, kichu kichu ache injection dai, nasha, injection diye se অনেক কিছু দেখে, হ্যালোসিনেশন, হ্যাঁ সেসব দেখে সে এনজয় করে, বুঝেছ? তাদেরকে বলা হয় হিপ্পি। প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার শিষ্যরা তো সব হিপ্পি, প্রভুপাদ বলেছিলেন নাও দে আর হ্যাপি, হিপ্পি থেকে হ্যাপি। তো যাই হোক, প্রভুপাদ বলছেন যে এই সমস্ত হিপ্পিরা মাঝে মধ্যে আমাদের ইস্কনে আসে। হ্যাঁ, আসলে প্রভুপাদ যখন প্রথম ইস্কন শুরু করেছিলেন তখন VIP কেউ আসতো না, তখন সব আসছিল হিপ্পি। তো এই সমস্ত হিপ্পিরা তারা আসে অনেক সময়, যেমন মানুষ যেমন সিনেমা দেখতে যায়, হিপ্পি গুলিও আর কি করবে, মদ গাঁজা খেয়ে ওই ফ্রি প্রসাদ পাওয়া যেত, বুঝেছ? প্রভুপাদ নিজে রান্না করতেন, তখন প্রভুপাদ কিন্তু খুব ভালো রাঁধুনি, খুব ফার্স্ট ক্লাস রাঁধুনি, রান্না করে তিনি হিপ্পিদের ফ্রি প্রসাদ খাওয়াতেন। আর হিপ্পিরা এমনিতে ওরা ধনী ঘরের সন্তান ছিল, হিপ্পিরা কিন্তু সব কোটিপতির সন্তান, কিন্তু ওই ফ্রাস্ট্রেশনে ভুগতে ভুগতে হতাশা, অনেকে সুইসাইড করতো, অনেকে ওই পার্কে গিয়ে শুয়ে থাকতো,
হ্যাঁ, তারপরে প্রভুপাদ যখন পার্কে কীর্তন শুরু করলেন, ওরা গিয়ে নেশার ঘুরে নাচত। আর সত্যিকারের ভক্তিমূলক নৃত্য তখন ছিল না। হ্যাঁ, নেশার ঘুরে একটু মদ খেয়েছে, আর প্রভুপাদ মৃদঙ্গ বাজাচ্ছেন সুন্দর করে, হরে কৃষ্ণ কীর্তন করছেন, ওরা গিয়ে নেশার ঘুরে নাচত। কিন্তু একটা কথা কি জানো, মেডিসিন জেনে খাও আর না জেনে খাও, কাজ তো করবি। তোরা হরে কৃষ্ণ কীর্তনে যখন নাচতে শুরু করলো, ওদের মনের মধ্যে কিছু পরিবর্তন চলে এলো। অ্যাকসেপ্টিং দ্যাট হিপ্পি হিপ্পি মিন দে আর ইউজলেস, প্রভুপাদ বলছেন হিপ্পি মানে এদের জীবনের কোনো মূল্য নেই। হ্যাঁ, দে আর জয়নিং, এই হিপ্পি গুলি তারাই আমাদের সঙ্গে যোগদান করছে। হ্যাঁ, আসলে মহাপ্রভু কেন এসেছিলেন? পতিত পাবন হেতু তবয় অবতার, মোসম পতিত প্রভু না পাইব। এই যে হিপ্পি গুলি হচ্ছে পতিত, এর আগে অনেকেই প্রচার করতে গিয়েছিলেন লন্ডনে, তারা চিন্তা করতেন যে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করব। আমাদের প্রভুপাদ সেরকম চিন্তা করেননি, অন্তত প্রথমে এরকম চিন্তা করেননি। তার চিন্তা ছিল রাস্তাঘাটে শুয়ে শুয়ে আছে, গাছের তলায় শুয়ে আছে মদ খেয়ে, এরা তো সবচেয়ে পতিত। প্রভুপাদ চিন্তা করলেন আগে এদেরকে উদ্ধার করতে হবে, এইসব জগাই মাধাইকে উদ্ধার করতে হবে। এরা যখন উদ্ধার পেতে শুরু হলো, তারপরে প্রভুপাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবে, প্রভুপাদ যখন কোন দেশে প্লেন থেকে নামছিলেন, তাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে এসেছিলেন প্রধানমন্ত্রী। ওরা তো প্রধানমন্ত্রী বলে না, ওরা বলে প্রেসিডেন্ট, ও রাষ্ট্রপতি। এয়ারপোর্টে এসেছিলেন প্রভুপাদ কি অভ্যর্থনা করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য। কত বড় মানে, প্রভুপাদ তাদের পেছনে না দৌড়ালো, প্রভুপাদের পেছনে পরে অনেকে এসেছিলেন। হ্যাঁ, অনেক দেশের বড় বড় নেতারা হ্যাঁ প্রভুপাদের সঙ্গে দেখা করেছিলেন, আর প্রভুপাদও অনেকের সঙ্গে দেখা করেছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, মোরারজি দেশে নাম শুনেছ? মোরারজি দেশের সঙ্গে দেখাটা হয়নি 5 মিনিটের জন্য, 5 মিনিট ট্রাফিক জ্যামে পড়ে গেছিল প্রভুপাদের গাড়ি, শিষ্যরা বুঝতে পারেনি, শিষ্যরা তো টাইম মতো বেরিয়ে গেছে, ট্রাফিক জ্যামে গাড়ি আটকে গেছিল, 5 মিনিট লেট হয়েছিল। মোরারজি দেশে বলছিলেন হবে না, দেখা হয়নি। কিন্তু যাই হোক, উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন প্রভুপাদকে। আর আমাদের বোম্বে মন্দিরে তো অটল বিহারী বাজপেয়ী গিয়েছেন, নরেন্দ্র মোদী গিয়েছেন, বহু মন্দিরেই তারা যাচ্ছেন। তো এখন কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা আসছেন, কিন্তু প্রথম দিকে প্রভুপাদ শুরু করেছিলেন হিপ্পিদের নিয়ে, বোঝা গেল? এবং যারা ইউজলেস, কিন্তু তারা আমাদের ইসকনে যোগদান করছে। ভাগবত সে দোজ হু আর ভেরি ডিউটিফুল দে আর কল্ড সধর্ম নিষ্ঠ, যারা খুব ডিউটিফুল, পুত্রের প্রতি ডিউটি, কন্যার প্রতি ডিউটি, যারা খুব ডিউটি, পিতা মাতার প্রতি ডিউটি, তাদেরকে কি বলা হয়? সধর্মনিষ্ঠ। কি বলা হয়? সধর্মনিষ্ঠ। বলছে কেউ যদি সধর্মনিষ্ঠ হয়ে যদি কৃষ্ণ ভক্ত না হয়, তার কোনো লাভ নেই। কেউ যদি সধর্মনিষ্ঠ হয়েও যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে তার কোনো লাভ নেই। আবার কেউ যদি সধর্মে ব্যর্থ হয়েও, স্বধর্মে ব্যর্থ হয়েও যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তার লাভ আছে। এটাই নারদ মুনি বলছেন, ত্যক্ত আর স্বধর্ম, স্বধর্ম ছেড়ে দিল, ত্যক্ত মানে ছেড়ে দিল, চরণাম্বুজ ঘরের, কিন্তু কৃষ্ণের চরণাম্বুজ মানে চরণ পদ্ম ছাড়েনি, স্বধর্ম ছেড়ে দিয়েছে কিন্তু কৃষ্ণের চরণ পদ্ম ছাড়েনি। ভজন ভজন অপক্ক, কিন্তু তার ভজনটা ছিল অপক্ক ভজনা, অপক্ক ভজনা বুঝো তো, কাঁচা। অপক্ক মানে কি? পাকেনি, তার ভজনাটা পাকেনি। তারপরে কি? পতে তত যদি, তারপরে যদি তার পতন হয়ে যায়, যেহেতু তার ভজনা পাকেনি, কাঁচা ভজনা, পতন হতে পারে। হ্যাঁ, হয়তো একটা হিপ্পি মদ খাওয়াতে অভ্যস্ত, সে এলো ইস্কনে, এলো সে কিছুদিন মদ টদ না খেয়ে কষ্ট করে কাটাও, হঠাৎ করে সে বাড়ি চলে গেলো গিয়ে আবার মদ খেলো, তাহলে তার পতন হয়ে গেল। যদি পতন হয়ে যায়, যত্র কবা অভদ্র বন্ধু বিশ্বকে, তাতে তার কোনো লস নাই, তাতে তার কোনো লস নাই, কারণ সে যে 1% ভক্তি করে গেল, সেই 1% হয়ে গেল ফিক্সড ডিপোজিট, বোঝা গেল?
সেই 1% ভর্তি হয়ে গেল ফিক্সড ডিপোজিট, সে যদি চলেও যায় ফিক্সড ডিপোজিটটা ব্যাংকে হয়ে গেছে, কৃষ্ণের ব্যাংকে ফিক্সড ডিপোজিটটা রয়ে গেছে, এটাই নারদমুনি বলছেন। আর যে সধর্ম করেছে কিন্তু কৃষ্ণ ভক্তি করেনি, তার কোনো ফিক্সড ডিপোজিট হলো না। যে সধর্ম করেছে কিন্তু কৃষ্ণ ভক্তি করেনি, তার কোনো ফিক্সড ডিপোজিট হলো না। দে আর কল সধর্মনিষ্ঠ, তো যারা সাংসারিক দায় দায়িত্ব খুব সুন্দর ভাবে করে তাদেরকে বলা হয় সধর্মনিষ্ঠ। যেমন আমাদের প্রভুপাদ সধর্ম করতে পারেননি, তার ছেলের বিয়ে দিতে পারেননি, তার মেয়ের বিয়ে দিতে পারেননি, তার আগে তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন। প্রভুপাদ যখন সন্ন্যাস গ্রহণ করেন, তার ছেলের বিয়ে হয়নি, মেয়ের বিয়ে হয়নি, প্রভুপাদ চলে গেলেন। তাই সধর্ম কি তিনি করেছিলেন না করেননি? করতে পারেননি, কমপ্লিট করতে পারেননি, সধর্ম তিনি কমপ্লিট করতে পারেননি। কিন্তু তিনি আরেকটা জিনিস কমপ্লিট করেছিলেন, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। এই জন্য তার ফিক্সড ডিপোজিটটা স্ট্রং ছিল। হ্যাঁ, সধর্ম সধর্মে ব্যর্থ, তার ব্যবসা বাণিজ্য ব্যর্থ হয়েছিল, প্রভুপাদের ব্যবসা বাণিজ্য ব্যর্থ হয়েছিল। তার মানে কি? সধর্মে ব্যর্থ কিন্তু কৃষ্ণ ভক্তিতে সফল, কৃষ্ণ ভক্তিতে সাকসেসফুল। এটাই নারদমুনি বলছেন, কেউ যদি সধর্মে ব্যর্থ হয়ে যায় কিন্তু কৃষ্ণ ভক্তিতে যদি সাফল্য মণ্ডিত হয়, সেটাই সবচেয়ে বড় সাফল্য। দ্যাট দোজ হু আর ভেরি ডিউটিফুল দে আর কল্ড সধর্মনিষ্ঠ। সধর্মনিষ্ঠ অ্যাকর্ডিং টু বেদিক কালচার দেয়ার আর ডিফারেন্ট ডিভিশনস অফ সোসাইটি। তোমরা জানো আমাদের বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম। হ্যাঁ, আমি কি বললাম, এই যে কি বললাম, রেবতী, রেবতী কি বললাম, হ্যাঁ কি বললাম, হ্যাঁ মনোযোগ দিতে হবে। তাহলে সধর্ম হচ্ছে বর্ণাশ্রম। বর্ণাশ্রমের মধ্যে কয়টা আছে? আটটা, চারটা আশ্রম চারটা বর্ণ। কে বলতে পারবে? হ্যাঁ বলুন, এই চারটা কি? বর্ণ আর আশ্রম, ব্রহ্মচারী হচ্ছে স্টুডেন্ট লাইফ। ব্রহ্মচারী কি? স্টুডেন্ট লাইফ ব্রহ্মচর্য। গার্হস্থ হচ্ছে মেরিট লাইফ। হ্যাঁ, ব্রহ্মচর্য গার্হস্থ, বানপ্রস্থ হচ্ছে রিটায়ার্ড লাইফ, বা সন্ন্যাস মানে রেনাউন্স লাইফ, সর্বত্যাগী। হ্যাঁ, সর্বত্যাগী কে বলা হয়? সন্ন্যাস। হ্যাঁ, আর এদিকে ব্রাহ্মণ হচ্ছে ইন্টেলেকচুয়াল ক্লাস, ব্রাহ্মণ। ক্ষত্রিয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, ব্রাহ্মণ ক্ষত্রিয়। বৈশ্য হচ্ছে প্রোডাক্টিভ ক্লাস, আর শূদ্র হচ্ছে লেবারাল ক্লাস। ইংরেজি নামগুলি সবাই বুঝেছ? কে বলবে? আত্মদাও। ব্রাহ্মণ ইন্টেলেকচুয়াল ক্লাস, ক্ষত্রিয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, বৈশ্য প্রোডাক্টিভ ক্লাস, প্রোডাক্টিভ ক্লাস, শূদ্র লেবারাল ক্লাস বা অ্যাসিস্ট্যান্ট ক্লাস, অ্যাসিস্ট্যান্ট ক্লাস। অনেকে বলে যে আপনাদের সমাজে শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ ছাড়া হবে না। আমাদের এখানে মন্দিরে বিল্ডিং এর কাজ করছে কে? রাজমিস্ত্রি। আমি যদি নরেন্দ্র মোদীকে ফোন করে বলি রাজমিস্ত্রির কাজ করবেন, বা অন্তত অন্তত সিমেন্ট মাখাটা যদি আপনি করে দেন, আপনাকে আমি রাজমিস্ত্রির কাজ শেখেননি, ঠিক আছে, সিমেন্টটা যদি মেখে দেন তাও একটা হেল্প হয়, এটা কি বলা উচিত হবে? তার মানে শ্রেণী বিভাগ আছেই। কোন দেশে শ্রেণী বিভাগ নাই? হ্যাঁ, শ্রেণীহীন সমাজ একটি স্বপ্ন, অসম্ভব আর উচিত না, অনুচিত। যারা বলে শ্রেণীহীন সমাজ, অনুচিত, অনুচিত, সমাজের শ্রেণী থাকবেই। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, প্রভুপাদ বলছিলেন যে চার ধরনের মানুষ আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। বলছিলেন ফার্স্ট ক্লাস হচ্ছে ইন্টেলেকচুয়াল, ফার্স্ট ক্লাস ইন্টেলেকচুয়াল, এটা ঠিক। ওরা গাইড না করলে, ইন্টেলেকচুয়াল যদি গাইড না করে, হ্যাঁ বাকি তিনটা পড়ে যায়। তাই ইন্টেলেকচুয়াল হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যারা শাসন করে। তারা যদি শাসন না করে, এটাতে অ্যাপ্লাই করে, তারা ইন্টেলেকচুয়াল যা বলবে সেটা অ্যাপ্লাই করে কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস। আর তারা তো না খেয়ে অ্যাপ্লাই করতে পারবে না, খেতে হবে, খাবারটাকে যোগান দেয়, প্রোডাক্টিভ ক্লাস। হ্যাঁ, আর অ্যাসিস্ট্যান্ট সবারই লাগে, ব্রাহ্মণেরও অ্যাসিস্ট্যান্ট লাগে, ক্ষত্রিয়েরও অ্যাসিস্ট্যান্ট লাগে, বৈশ্যেরও অ্যাসিস্ট্যান্ট লাগে,
অ্যাসিস্ট্যান্ট ক্লাসটাকে বলা হয় সূত্র। হ্যাঁ, প্রভুপাদকে বলছেন আপনি কি বলছেন, হ্যাঁ আপনি কোন ক্লাস, প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিল আপনি কোন ক্লাস, প্রভুপাদ খুব গম্ভীর ভাবে উত্তর দিয়েছিলেন, কে জানে উত্তরটা, না জানলে আজকে জেনে রাখো, প্রভুপাদ বলছিলেন আই এম ফিফথ ক্লাস। প্রভুপাদ বলছেন চারটা ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। প্রভুপাদকে একজন চ্যালেঞ্জ করেছিলেন আপনি কোন ক্লাস, বলছে আই এম ফিফথ ক্লাস, আমি পঞ্চম শ্রেণী, মানে ব্রাহ্মণরা ফার্স্ট ক্লাস আর প্রভুপাদ বলছেন আমি ফিফথ ক্লাস। কিন্তু এটা প্রভুপাদের বিনয়, কিন্তু অ্যাকচুয়ালি তিনি ছিলেন ফার্স্ট ক্লাসের উপরে, বুঝা গেল। তো যাই হোক, এই যে বর্ণাশ্রম ব্যবস্থা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা সাইন্টিফিক, সাইন্টিফিক সব দেশেই আছে, ইন্টেলেকচুয়াল ক্লাস সব দেশেই আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস সব দেশেই আছে। হ্যাঁ, আর ব্রাহ্মণ ক্ষত্রিয় গৃহস্থ ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এটা মানুষের লক্ষণ। একটা কুকুরকে দেখিয়ে তুমি যদি বলো কুকুরটা কি ব্রহ্মচারী না গৃহস্থ, কি হবে উত্তর, এই কুকুরটা কি ব্রহ্মচারী না গৃহস্থ না রিটায়ার্ড, কি হবে উত্তর, উত্তর কি হবে, কিছুই না, সে কিছু পশুর লক্ষণ তাদের বর্ণাশ্রম নেই, মানুষের লক্ষণ তাদের বর্ণাশ্রম আছে, আমরা বলতে পারি লোকটা মেরিট, এটা মানুষের লক্ষণ, গৃহস্থ লোকটা মেরিট আমরা বলতে পারি, পশুকে বলতে পারি না, বোঝা গেল। এই জন্য বর্ণাশ্রম জিনিসটা পশুর মধ্যে নেই, মানুষের মধ্যে আছে। এখন বলা হচ্ছে কেউ যদি বর্ণাশ্রমের ডিউটি খুব নিখুঁত ভাবে করে কিন্তু সে কৃষ্ণ ভক্তি অনুশীলন না করে তাহলে তার জীবনটা ব্যর্থ, সে বড়জোর স্বর্গে যাবে, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তরূপম বিশন্তি, স্বর্গ থেকে তার পুণ্য ফুরিয়ে গেলে তাকে আবার পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। আর কেউ যদি বর্ণাশ্রম নাও করতে পারে, বর্ণাশ্রম জীবনে ব্যর্থ কিন্তু কৃষ্ণ ভক্তির অনুশীলন করেছে, তার জীবন সফল সেগুলোকে চলে যাবে, বোঝা গেল। দ্যাট ইজ কল সধর্ম, যে সধর্ম তো বোঝা গেল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এটা কি সধর্ম। Or in the modern sense, somebody is engaged in business, somebody is engaged in other occupation, profession. আমি মডার্ন ল্যাঙ্গুয়েজে বলেছি, ব্রাহ্মণ হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজে ইন্টেলেকচুয়াল, ক্ষত্রিয় মডার্ন ল্যাঙ্গুয়েজে অ্যাডমিনিস্ট্রেটিভ, বৈশ্য প্রোডাক্টিভ উৎপাদক গোষ্ঠী, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে শাসক গোষ্ঠী, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী। হ্যাঁ, বুদ্ধিজীবীরা এই জন্য বেতন নিত না, কেন জানো, একজন তোমাকে বললো তুমি বুদ্ধিজীবী, তোমাকে বললো আপনাকে 1 কোটি টাকা দেব, আপনি শুধু বলে দেবেন চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, হ্যাঁ 1 কোটি দেবেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তো তিনি কি আর ইন্টেলেকচুয়াল রইলেন, এই জন্য ইন্টেলেকচুয়ালরা বেতন নিত না, বেতন নিত না, তারা জানতো বেতন নিলে আমাকে পেঁচে ফেলবে, টাকার লোভ দেখিয়ে বলবে এটা বলুন এটা বলুন এটা বলুন, তাই না, এই জন্য ইন্টেলেকচুয়ালরা বেতন নিত না। তো তারা কিভাবে জীবন যাপন করত, ভিক্ষাবৃত্তি অথবা তাদেরকে বলা হয় শ্রদ্ধাজীবী, শ্রদ্ধাজীবী মানুষ প্রণাম করে কিছু দেয় সেটাতেই তাদের চলে যায়, যেমন প্রভুপাদ তাকে প্রণাম করে লোকে যা দিয়েছে তা দিয়ে তিনি স্কন করেছেন, তাই না, তো তারা হচ্ছে শ্রদ্ধাজীবী। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস অফ ইনকাম কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস অফ ইনকাম ট্যাক্স, ভেরি গুড ট্যাক্স। আর প্রোডাক্টিভ ক্লাস অফ ইনকাম বিজনেস আছে, চাষবাস আছে, গরু পালন করে দুধ ছানা বিক্রি করে, এদের হচ্ছে বিজনেস, গরু পালন, কৃষি, গোরক্ষা, বাণিজ্য, তিনটা জিনিস, বুঝছো, এটা গেল প্রোডাক্টিভ ক্লাস। আর শূদ্র ক্লাসের ইনকাম কি, স্যালারি, কিন্তু কলিযুগে কলম শূদ্র সম্ভব, কলিযুগে ম্যাক্সিমামই শূদ্র, চাকরি থেকে রশ্মি কাটা বাদ দাও, চাকরি থেকে রশ্মি কাটা বাদ দাও, চাকর চাকর কলিযুগে সবাই চাকর, কয়জন আছে, হ্যাঁ কিছু আছে বিজনেসম্যান, কিছু আছে, কিছু আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এই ক্লাসগুলি আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 99% বলতে পারো চাকর, বুঝেছ, চাকরি। তো যাই হোক, কে যদি বর্ণাশ্রম ধর্মে সাফল্য মণ্ডিত হয় কিন্তু
বর্ণাশ্রম ধর্মে স্বাবলম্বিত হয়েও যদি সে কৃষ্ণ ভক্তির অনুশীলন না করে তার জীবন ব্যর্থ। তবে বর্ণাশ্রম ধর্মের কি কোনো মূল্য নাই? না, সে স্বর্গে যাবে, স্বর্গে যাবে। আচ্ছা, মডার্ন সেন্স বললাম। আচ্ছা, তাহলে এখন বাজে কয়টা? 12টা। তাহলে আরেকটা প্যারাগ্রাফে যাই, নেক্সট প্যারাগ্রাফ। এভরি ম্যান হ্যাজ গট সাম এনগেজমেন্ট, প্রত্যেক মানুষের কিছু না কিছু কাজ আছে, আছে কি না? কাজ ছাড়া যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ইংরেজিতে কি বলে? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হিন্দিটা কি? হ্যাঁ, ইংরেজিতে an ideal brain is a devil's workshop, an ideal brain is a jagmiti darikana. আচ্ছা, ঠিক আছে। তো কি বলছিলাম, ওইটাই আলোচনা হচ্ছে। ঘরের সমস্যা তুমি সুন্দরভাবে সমাধান করেছ, কিন্তু কৃষ্ণ ভক্তি হলো না, তাহলে কি সেটা কি আলোচনা হলো আজকে? ব্যর্থ, ব্যর্থ। আবার ঘরের সমস্যা সমাধান করতে পারোনি, কিন্তু কৃষ্ণ ভক্তি করে ফেলেছ, সফল। ফিক্সড ডিপোজিট, ঠিক আছে। এভরি ম্যান হ্যাজ গট সাম এনগেজমেন্ট, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কাজ আছে, আছে কি না? কাজ না থাকলে সে হচ্ছে শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। দ্যাটস ফ্যাক্ট। আমার গুরু মহারাজ বলতেন, টু রিমেইন বিজি ইজ অ্যান আর্ট, ব্যস্ত থাকা হচ্ছে একটা শিল্প। ব্যস্ত থাকা, ব্যস্ত থাকলেই মনের ভিতরে কোনো খারাপ চিন্তা আসতে পারে, আর যদি অলস থাকবে ততই বাজে চিন্তা ঢুকবে। দ্যাটস ফ্যাক্ট। সো ভাগবত সেজ দ্যাট ত্যক্তা সদর্মং চরণাম ভজং হরে, এনিওয়ান ইভেন বাই সেন্টিমেন্ট অর বাই এনি রিজন হি গিভস আপ হিজ ওন প্রফেশনাল ডিউটি। কেউ হয়তো সেন্টিমেন্টের বশবর্তী হয়ে, সেন্টিমেন্ট বুঝে তো ঝোঁকের মাথায় হঠাৎ করে মনে হলো আমি বাড়ি ঘর ছেড়ে দেব, হয়তো গভীরভাবে চিন্তাও করেনি, বলছে সেন্টিমেন্টের বশেও যদি কেউ কৃষ্ণ ভক্তি গ্রহণ করে তাতে তার কোনো লস নাই। আমাদের মায়াপুরে একটা ভক্ত এসেছিল, তার বাড়িতে নিজস্ব দোকান ছিল, তারা দুই তিন ভাই, নিজস্ব দোকান ছিল, তো ভালো দোকান চলছিল। সেন্টিমেন্টের বশবর্তী হয়ে সে ভক্তিপথে চলে আসে, মঠে চলে আসে। বেশ কয়েক বছর মঠে থাকার পর সে বাড়িতে ফিরে যায়, বাড়িতে ফিরে গিয়ে দেখে যে তার দোকানটা ভাইরা দখল করে নিয়েছে। তখন ভাইদের বললো, দোকানটা আমাকে একটু দে না, তুমি মঠে চলে গেছিলে, অনেক বছর মঠে কাটিয়েছ, দোকান আর পাবে না। তাহলে তার লস হলো না লাভ হলো? কোনটা লাভ? ওই যে ভক্তি যেটা করে গেছে সেটা পার্মানেন্ট লাভ, দোকানটা টেম্পোরারি লাভ, এই জন্মে আছে পরের জন্মে থাকবে না, তাই না? তো এই জন্য বলা হচ্ছে যে কেউ যদি সেন্টিমেন্টের বশবর্তী হয়েও যদি কেউ ভক্তি জীবন গ্রহণ করে তাতে তার কোনো লস নেই। এনিওয়ান ইভেন বাই সেন্টিমেন্ট অর বাই এনি রিজন হি গিভস আপ হিজ ওন প্রফেশনাল ডিউটি, এনি রিজন, অনেক সময় ঝগড়া করো বাড়ি থেকে চলে আসে, হয়তো বাড়িতে বা আমার সঙ্গে ঝগড়া হয়েছে, আমি আমি মায়াপুরে থাকার সময় এক মহিলা এসে বলছে আমি ভক্ত হব, ঠিক আছে স্বামীকে নিয়ে আসো, না না স্বামীর সঙ্গে ঝগড়া করে এসেছি, যদিও মায়া গ্রহণ করেনি, মায়াপুর রাখেনি ওনাকে। এখানে ওনাকে একজন এসেছিল আসানসোলে, জানো কি, আসানসোল আবার দয়া করে ওনাকে পাঠিয়েছিল বোধ হয় অন্য একটা মন্দিরে, অন্য একটা মন্দিরে পাঠিয়েছিল। তো যাই হোক, তো সেই গল্পটা আমি জানি, অন্য মন্দিরে পাঠিয়েছিল, অন্য মন্দিরে 6-7 মাস বোধ ছিল, আমি একজাক্ট ডিউরেশনটা জানি না। 6-7 মাস পরে ওনার স্বামী ওনার এক ছেলে খুঁজে বের করেছে, মাকে খুঁজে বের করে বলছে তুমি চলে আসলে কেন, তোমরা বাড়িতে মাছ খাবে মাংস খাবে আমি কি করে থাকি, আমি কথা দিচ্ছি, স্বামী বলছে ছেলে বলছে এখন থেকে আমরা মাছ খাবো না মাংস খাবো না জপ করবো, চলো। তো ওই মহিলা আবার ফিরে গেছে, লাভ না লাভ হলো না লস হলো, বুঝেছে? তো এটাই বলছে, কেউ যদি সেন্টিমেন্টের বশবর্তী হয়েও কৃষ্ণ ভক্তি গ্রহণ করে কিংবা অন্য যে কোনো কারণে যদি কেউ কৃষ্ণ ভক্তি গ্রহণ করে, হি গিভস আপ হিজ ওন প্রফেশনাল ডিউটি, এবং বাড়ি ঘরের যে সাংসারিক দায়িত্ব
স্বধর্মের দায়িত্বগুলি যদি সে যদি ছেড়েও দেয় অ্যান্ড টেক শেল্টার অফ কৃষ্ণ এবং কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে আর জয়েন দিস কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট ইসকনে জয়েন করে ত্যক্ত স্বধর্মম চরণাম ভজম হরে এইভাবে সে যদি স্বধর্ম পরিত্যাগ করে সে যদি হরির চরণের অম্বুজ মানে পদ্ম হরির চরণ পদ্মকে আশ্রয় করে তাহলে বলা হচ্ছে তার কোনো লস নাই, সেন্টিমেন্টের বসে হলেও লস নাই। কে যদি সেন্টিমেন্টের বসে একটা ভালো ওষুধ খেয়ে ফেলে লস নাই, না যেন যদি খায় লস নাই, এটা ভালো ওষুধ, না যেন যদি খায় কোনো লস নাই। তো কৃষ্ণ ভক্তি হচ্ছে সেরকম জিনিস, কেউ জেনে গ্রহণ করে কেউ না বুঝে গ্রহণ করে, কিন্তু না বুঝে গ্রহণ করলেও তার কোনো লস নাই। অল রাইট, ইফ ওয়ান হ্যাজ জয়েন্ড দিস কৃষ্ণ কনসাস মুভমেন্ট ডুইং ভেরি নাইসলি ইজ ইম্প্রুভিং দ্যাটস অল রাইট, সে ভক্তি জীবন উন্নতি করছে। সেন্টিমেন্টেই আসুক, ঝগড়া করেই আসুক, যেভাবে আসুক, সে যদি ভক্তি জীবনে উন্নতি করতে থাকে তাহলে বুঝতে হবে যে সেটা ঠিক আছে, তাতে কোনো দোষ নেই। বাট ইফ হি ফলস ডাউন, বলতে পারেন যে ঠিক আছে সে ভক্তি জীবন শুরু করলো কিন্তু তার পতন হয়ে গেল, তারপরে বলা হচ্ছে লস নাই, পতন হয়ে গেল লস নাই। কিরকম? কারণ সে 1 লাখ টাকা জমি ফিক্সড ডিপোজিট করে আর জমাতে পারলো না, লসটা কোথায়? 1 লাখ টাকা তো জমেছে নাকি? 1 লাখ টাকা ব্যাংকে জমিয়ে সে আর জমাতে পারলো, পতন মানে এটাই। সে ভক্তি জীবনে কিছু সঞ্চয় করলো তারপরে আর কিছু করতে পারলো না, এটাই তো পতন। হ্যাঁ, কিন্তু যেটা জমিয়ে গেল সেটা ফিক্সড ডিপোজিট, বোঝা গেল? হি ইজ ইম্প্রুভিং, এবং এই ফিক্সড ডিপোজিট কিন্তু বাড়বে, কমবে না। এই জন্য 100% হয়তো 20%, তারপরের জন্য 21%, তারপরের জন্য হয়তো জমতে জমতে অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতিম, বহু জন্ম ধরে জমাতে জমাতে মানুষ কৃষ্ণকে পায়। একজন্য সবাই পায় না, আছে কিছু কিছু বিশেষ ভাগ্যবান ভাগ্যবতী আছে একজন্মে পেয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একজন্য হয় না, জমাতে 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 ফিক্সড ডিপোজিট জমাতে জমাতে। যেমন একটা বিল্ডিং, আমি একটা লোককে চিনি, উনি 1200 তখনকার সময় অনেক আগের কথা, 1200 টাকা দিয়ে ফাউন্ডেশন করেছে বিল্ডিং, মানে 1200 টাকা দিয়ে হয় নাকি, না তখন হতো, এখন হয় না তখন হতো, 1200 টাকা দিয়ে বিল্ডিং এর ফাউন্ডেশন করেছে, তারপর অনেক বছর পরে 1 তলা করেছে, তারপর আবার অনেক বছর পরে 2 তলা করেছে, আর ওনার মৃত্যুর সময় আমি ছিলাম, ওই 3 তলা কমপ্লিট করে উনি মারা গেছে, মানে 3 তলার উপরেই ওনার ওনার যে বিছানাটা, যে বিছানায় উনি মারা গেছে সেটা ছিল 3 তলার উপরে। তো আমাকে বলছে কিভাবে তিনি 1 তলা থেকে আস্তে আস্তে 3 তলা করেছে। তো তোমার 1 তলা করে টাকা শেষ, আবার 5 বছর পরে 2 তলা করলে টাকা শেষ, আবার 10 বছর পরে 3 তলা করলে টাকা শেষ, কিন্তু 1 তলাটা তো রয়ে গেল না, নষ্ট হয়ে গেল, রয়ে গেল। ভক্তি তো এরকম, তুমি এই জন্মে 10% করে মারা গেলে, পরের জন্মে আবার 11% থেকে 20% করলে, তার পরের জন্মে 20% থেকে 30% করলে, অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি, অনেক জন্ম ধরে জমাতে জমাতে শেষ পর্যন্ত সে কৃষ্ণকে পায়, বুঝা গেল? বহুনাম জন্ম নাম তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সে ধরনের ব্যক্তি খুব দুর্লভ যারা জন্ম জন্ম ধরে জমাতে 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 শেষ পর্যন্ত পরিপক্কতা লাভ করে, কৃষ্ণ ভক্তিতে ম্যাচুরিটি লাভ করে, এরকম এরকম লোক খুব দুর্লভ। But if he falls down, because sometimes they come out of sentiment, join this movement and again falls down, অনেক সময় হয় যে কেউ হয়তো সেন্টিমেন্টের বসে ইসকনে যোগদান করলো তারপর তার পতন হলো, সামটাইমস, সবসময় নয়, সবসময় নয়, নট ভেরি অকেশনাল, বেশিরভাগ ক্ষেত্রে পতন হয় না, কিন্তু মাঝে মধ্যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে পতন হয়ে গেছে। আমি একজন গাজাখুর, ওই একটা সিনেমা বেরিয়েছে না দেবানন্দের, হুম মার ধুম, কি সিনেমাটা, হুম মার ধুম, কি যেন
জিনাত আমন গাজা কানার সিনেমা, তখন আমি ক্লাস এইটে পড়ি, সিনেমাটা আমি দেখেছিলাম গাজা কানা। আর এটা করেছিল ইস্কন গিনি, দেবানন্দের ধারণা ইস্কনে শুধু গাঁজা টানা হয়, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রভুপাদ ওনাকে ডেকেছিলেন, তুমি এটা কেন করেছো? বলে এখানে গাঁজা টানা হয় না, আমি তো শুনেছি গাঁজা টানা হয় হিপ্পিরা নাকি গাঁজা টানা। বলে আর হিপ্পিরা জয়েন করেছে, কিন্তু এখানে এসে সব গাঁজা ছেড়ে দিয়েছে। হিপ্পিরা ইস্কনে জয়েন করেছে, এরা গাঁজা খেত, কিন্তু ইস্কনে এসে সব গাঁজা ছেড়ে দিয়েছে, নাহলে তো আমরা দীক্ষাই দেবো না। বলো আমি তো বুঝতে পারিনি, আমি তো করে ফেলেছি। এরপরে সিনেমাটা বোধহয় কি হয়েছে জানি না, হ্যাঁ কিন্তু ওই দেবানন্দের সিনেমাটা করেছিল, জিনাত আমন দেবানন্দের সিনেমাটা করেছিল, তো উনিও ওই সিনেমাটা দেখেছে, একজন সিনেমাটা দেখেছে আর উনি গাঁজা খেতেন। ভাই ইস্কনে গেলে গাঁজা পাওয়া যাবে, উনি চলে আসলেন, চলে এসে বলছে আমি জয়েন করি। কেন জয়েন করে বলছে না, মনে মনে ভাবছে গাঁজা পাওয়া যাবে, ফ্রি গাঁজা পাওয়া যাবে, তো উনি জয়েন করে ফেলেছেন। জয়েন করে ওনাকে ভোরবেলায় তুলে দেওয়া হতো আসুন মঙ্গলারতি, এখানে থেকে উঠে ডাকে না কিন্তু ওইখানে ডেকে ডেকে তোলা হতো, উঠুন মঙ্গলারতি যেতে হবে, স্নান করতে হবে। তো উনি কিছুদিন করলেন, ডেলি পাঠ শুনতেন, শুনতে শুনতে মনের পরিবর্তন হলো, দেখে গাঁজা টাজা কিছু নাই, তো উনি ভক্ত হয়ে গেলেন। ভক্ত হয়ে প্রায় 30 বছরের মতো ছিলেন ইস্কনে। তারপরে একদিন আমার সঙ্গে কোথায় ধাম দর্শনে যাবেন, ধাম দর্শন বিভিন্ন জন্মস্থান আছে না, অমুকের জন্মস্থান তমুকের জন্মস্থান বিভিন্ন গোস্বামীদের জন্মস্থান, তো আমাকে বললেন চলুন আমার সঙ্গে। গেলাম, তো গিয়ে গাড়িটা এক জায়গায় থামলো, যেখানে থামলো পাশে 4-5 জন লোক গাঁজা টানছে। তো যখন গাঁজা টানছে জানালা, উনি জানালা খুলছেন, খুলেছেন জানালা দিয়ে গাঁজার গন্ধ, তিনি আমার সঙ্গে জোকিং করলেন, কি ব্যাপার অনেক দিন পরে গন্ধটা পেলাম, অনেক দিন পরে গন্ধটা পেলাম, হ্যাঁ কি খাবেন? ছেড়েছি তো ছেড়েছি, ছেড়েছি তো ছেড়েছি। তাহলে এই যে অনেকে নানান রকমের ধান্দা নিয়ে আসতে পারে, কিন্তু ভক্তির এমন জাদু স্পর্শ, স্পর্শমণি, স্পর্শমণির স্পর্শে মানুষের জীবনে পরিবর্তন চলে আসে। তো প্রভুপাদ বলছেন সবসময় হয় না, কিন্তু মাঝে মধ্যে এরকম দেখা যায় যে ভক্তি জীবনে এসেও মাঝে মধ্যে ওই এটাকে বলে রিল্যাক্স, যেমন তোমার জ্বর হলো, ট্যাবলেট খেলে জ্বর ভালো হয়ে গেল, 1 সপ্তাহ পরে এই কি বলেছি বলো, না না এই চন্দ্রাবতী কি বলেছি আমি, এখন অনেকক্ষণ ধরে গল্প করছে, না না মনোযোগ দেবে, নাহলে আমি যে বলছি তো কোনো বুঝতে পারবে না। না তাহলে আদে আমি ভুলে গেছি কথা, কি বলছিলাম, হ্যাঁ জ্বর হয়েছে, ট্যাবলেট খেলো, 1 সপ্তাহ জ্বর ভালো রইলো, 1 সপ্তাহ পরে আবার জ্বরটা ফিরে আসলো, এটাকে ইংরেজিতে কি বলে, রিল্যাপসিং, কি বলে, রিল্যাপস, জ্বরটা রিল্যাপস হয়েছে, তাই না? তো ভক্তি জীবনে অনেক সময় মায়া রিল্যাপস, তুমি মায়া ছেড়ে ভক্ত হলে, হয়তো 1 বছর কাটালে, 2 বছর কাটালে, হ্যাঁ বা 5 বছর কাটালে, হঠাৎ করে তুমি আবার মায়ায় পড়ে, এটাকে বলে রিল্যাপসিং। প্রভুপাদ বলছেন এরকম রিল্যাপসিং কেস খুব কম, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়, মায়া তো প্রবল যে ভক্তি গ্রহণ করার পরেও মাঝে মধ্যে রিল্যাপস হয়ে যায়। তো এই জন্য প্রভুপাদ বলছেন তাদের কোনো লস হয় কিনা, প্রভুপাদ বলছেন তাদের কোনো লস নেই, কারণ তারা যেটুকু সঞ্চয় করে গেছে সেটা তাদের ফিক্সড ডিপোজিট, পার্মানেন্ট ডিপোজিট, সেটা জন্ম জন্মান্তরে চলবে। বুঝা গেল? তো প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখবো, তাহলে পেজ নাম্বার কত লিখেছ, 78, জানি না আগামী রোববারে কোন পেজ পাবে, কারণ 79 আমি ঘরেই পরে ফেলব, কথাটা বলছো, তো কিভাবে করলে ভালো হবে তোমরা একটা পরামর্শ দিতে পারো, কারণ আমারও তো পড়তে হবে, আমি তো তোমাদের জন্য 1 সপ্তাহ বসে থাকতে পারবো না, আমার তো চালিয়ে যেতে হবে পড়াই, বইগুলো আমি রেগুলার তোমাদের জন্য পাও না, সেটা হতে পারে এই চ্যাপ্টার, হতে পারে তার পরের চ্যাপ্টার, কিংবা তারপরে থার্ড চ্যাপ্টার হতে পারে, কিন্তু একটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট দেওয়া হবে, ঠিক আছে সিদ্ধান্ত। এবার প্রশ্ন উত্তর, প্রশ্ন, হ্যাঁ
মানে আমি বিশ্বভক্তিতে মানে উনি থাকতে মানে সবার তো একরকম না, আমরা প্রত্যেকেই হচ্ছি পার্সন। এমনকি পশু পাখির মধ্যে দেখবেন একটা কুকুর খুব ঝগড়াটে, একটা কুকুর খুব মিশুকে। আমাদের এই মন্দিরে দুটো গাভি আছে, দেখেছেন তো? একটা গাভিকে আপনি জড়িয়ে ধরলে কিছু করবেন, আরেকটা একেবারে কাছেই যেতে পারবেন না, কাছে গেলে আপনাকে ঢুস মারবে। তো তার মানে কি, আমি বুঝি এটা একটা পার্সন, এটা একটা পার্সন, সে প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনালিটি আছে। আছে তো, এখানে আমরা যারা বসে আছি আমাদের পার্সোনালিটি সম্পূর্ণ আলাদা আলাদা। ঠিক তেমনি কেউ আছে, যেমন প্রভুপাদ সংসার ছেড়ে তিনি যে সন্ন্যাসী হলেন, তার তো সংসারের দিকে আর কোনো মতি গতি রইল না, সম্পূর্ণ নিস্পৃহ। আবার অনেকে আছে মন্দিরে এসেও সংসারের চিন্তা করে, তো পার্সন টু পার্সন ভেরি করে। এখন আপনি কি ধরনের পার্সনের কথা বলছেন সেটার উপর নির্ভর করে আমি উত্তর দেব। জেনারেলি যারা যাদের মন দুমুখ, যাদের মন দুই দিকে ধাবিত, হ্যাঁ, তাদের লস হবে না, লস হবে না, কিন্তু তাদের কমপ্লিট রেজাল্টও তারা পাবে না। কিন্তু লস নেই, লস নেই, কৃষ্ণ ভক্তিতে লস বলে কোনো জিনিস নেই, বোঝা গেল? কিন্তু তারা কমপ্লিট রেজাল্টটা পাবে না, গোলক গমন হবে না তাদের, সূচিনাং শ্রীমদাঙ্গে এই যোগ ভ্রষ্ট বিজায়তে, তাদের উচ্চ কুলে জন্ম হবে, হ্যাঁ, বৈষ্ণব পরিবারে জন্ম হবে, লস হবে না, বোঝা গেল? হ্যাঁ, বেশিরভাগই তাদের পুনর্জন্ম হবে, বেশিরভাগই গুলোকে যাবে না। কিন্তু সেটা সবসময় সম্ভব হয়, সব সমাপিয়া তোমারে বুঝিব এ আশা বিফল মোহ। কি বলছ প্রশ্ন আমাকে করো, ওকে প্রশ্ন করো আমাকে, হ্যাঁ বলবো, তুমি কথা বললে তো এই উত্তর দিচ্ছি, বুঝতে পারছো না যে উত্তরটা দিচ্ছি, এটা তো একটা জানার বিষয় না? তো সব সমাপিয়া তোমারে ভজিব এ আশা বিফল মোহ। শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা দৃষ্টান্ত দিয়েছেন যে একজন নদীর কিনারে গিয়ে বসেছে, তো নৌকা যাচ্ছে, উঠে পড়ুন নৌকায়, উঠে পড়ুন। সে বলছে না, আগে জল শেষ হোক, জল শেষ হোক তারপর আমি যাব। তো নদীর জল কোনোদিন শেষ হবে? ঠিক তেমনি সংসারের সমস্যা স্রোত কোনোদিনও শেষ হবে, একটার পর একটা স্রোত আসতেই থাকবে। সুতরাং সব সমাপিয়া তোমারে ভুজিব এ আশা বিফল মোর, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। সব সমাধান করে প্রভুপাদই পারলেন না, ওনার ছেলের বিয়ে বাকি ছিল, মেয়ের বিয়ে বাকি ছিল, প্রভুপাদ পারলেন না। প্রভুপাদ যদি ভাবতেন ছেলের বিয়ে দিয়ে মেয়ের বিয়ে দিয়ে আসবেন, তাহলে হয়তো ইস্কন হতোই না, আর ইস্কন যদি না হতো এই আসানসোলে আমি আসতে পারতাম না, আর আপনাদের সাথে দেখা হতো, বোঝা গেল? হ্যাঁ, এই জন্য সাধারণ নিয়মটা হলো দায়িত্ব পালন করে আসা। হ্যাঁ, কিন্তু কেউ যদি আবেগের মধ্যে অনেক সময় গৃহত্যাগ করে ফেলে, হ্যাঁ, তাতে তার কোনো লস আছে কিনা বলা হচ্ছে, লস নেই, তার কোনো লস নেই, সংসারের লস হয়ে গেল, স্ত্রীর লস হয়ে গেল, সন্তানের লস হয়ে গেল, কিন্তু তার কোনো লস নেই। তার ব্যক্তিগত জীবনে তিনি যদি কৃষ্ণ ভক্তির অনুশীলন ঠিকঠাক করতে পারেন, যেমন মহাপ্রভু যখন সংসার ত্যাগ করলেন, তখন তার স্ত্রী, তখন কোনো সন্তান নেই, তার মা তার স্বামী নেই, মারা গেছে, তাই তো? তো তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব মহাপ্রভুর ছিল। কিন্তু যখন মহাপ্রভু সন্ন্যাস নিলেন, আর মহাপ্রভু সন্ন্যাস না নিলে প্রভুপাদও আসতেন না, আর প্রভুপাদ না এলে ইস্কন আসতেন না। যেমন নেতাজি সুভাষ বোস, তিনি যখন জার্মান গিয়ে আজাদ হিন্দ ফৌজ নিয়ে জার্মান চলে গেলেন, তখন বাড়ি থেকে খবর পাঠানো হলো, চিঠি পাঠানো হলো যে তোমার মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, কন্যা অসুস্থ, আসো। তো নেতাজি সুভাষচন্দ্র বোস উত্তর দিয়েছিলেন, আমার পক্ষে সম্ভব নয়, কারণ এখন আমার বড় ফ্যামিলি হয়ে গেছে আজাদ হিন্দ ফৌজ, তাদেরকে আমার দেখতে হবে।
এই জন্য নেতাজিকে আজ অব্দি কেউ নিন্দা করে না, যে ছি 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 ছি, মাকে দেখলো না, কন্যাকে দেখলো না। কেন করে না নিন্দা? কারণ তিনি বৃহৎ কর্তব্যের জন্য ক্ষুদ্র কর্তব্যকে পরিত্যাগ করেছিলেন। তো কৃষ্ণ ভক্তির কর্তব্য হচ্ছে সর্ববৃহৎ, সেই সর্ববৃহৎ কর্তব্যের জন্য মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন, শ্রীল প্রভুপাদ গৃহত্যাগ করেছিলেন। শ্রীল প্রভুপাদের শ্বশুর বাড়ি থেকে প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি করেছো আমাদের জন্য, কিছুই তো করোনি। তখন প্রভুপাদ বলেছিলেন, আমার জন্য আপনারা কি করেছেন? যাই হোক, প্রভুপাদ গৃহত্যাগ করেছিলেন, প্রভুপাদ গৃহত্যাগ করেছিলেন। আর প্রভুপাদ গৃহত্যাগ না করলে কোটি কোটি মানুষের এই কল্যাণটা হতো না। তাই আমরা যদি তুলনামূলক বিচার করি, প্রভুপাদ যা করে গেছেন আর যা করতে পারেননি, তার ছেলের বিয়ে দিতে পারেননি, তার মেয়ের বিয়ে দিতে পারেননি, এবং মেয়ের বিয়েটা এমনই হলো যে মৃত্যু পর্যন্ত মেয়ের আর বিয়ে হয়, কিছুদিন আগে মারা গেছে, ওই মেয়েটার বিয়ে হয়নি। হ্যাঁ, সারা জীবনই অবিবাহিত ছিলেন, বাবা থাকলে হয়তো বিয়েটা হয়ে যেত, ভাইয়েরা করেনি, বাবা মানে বিয়ের দায়িত্ব নেয়নি যেমন করেই হোক। তো এই রকম প্রভুপাদের সংসারে তো কিছু লস হলো, কিন্তু সংসারে লস হলেও প্রভুপাদ বিশ্বের জন্য যা করে গেছেন তার সঙ্গে তুলনা করলে মনে হয় লসটা ধর্তব্যের মধ্যে নয়, বুঝলেন? যেমন নেতাজির এক্সাম্পলে সহজে বোঝা যায়, কারণ নেতাজিকে সবাই সম্মান করে। তাই তিনি যে তার কন্যাকে যত্ন নিতে পারেননি, মাকে যত্ন নিতে পারেননি, স্ত্রীকে স্ত্রীর যত্ন নিতে পারেননি, এটাকে কেউ দোষের বলে মনে করে না। তো কৃষ্ণ ভক্তি তো সেইভাবে চিন্তা করবে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে নিয়ে যাবে। আমরা তো পড়ে আছি একটা স্বপ্নের জগতে, এখান থেকে নিয়ে যাবে বাস্তব জগতে গোলক। হ্যাঁ, তো তার জন্য যদি স্বপ্নের কিছু কর্তব্যের যদি ব্যাঘাত হয় তাতে সেটাকে সিরিয়াসলি ভাবা হয় না, সেটা হলেও হতেই পারে। হ্যাঁ, তার জন্য তাকে দোষী করা হবে না, বোঝা গেল? আর প্রশ্ন? হ্যাঁ, এটা বিদেশে তো মেয়েরও অনেকগুলি মেয়ে প্রভুপাদকে এসে বলছিলেন আমরা মঠে থাকতে চাই, তো প্রভুপাদ বলেন ঠিক আছে থাকো। তখন কয়েকজন শিষ্য বাধা দিলেন, প্রভুপাদ এটা করবেন না, মেয়েদেরকে মঠে থাকতে দেবেন না। তখন প্রভুপাদ বললেন, এরা আমার আশ্রয়ে এসেছে, আমি কি করে এদেরকে ত্যাগ করি? প্রভুপাদ কিন্তু গ্রহণ করেছিলেন বিদেশে। মায়াপুরে এখনো সেই সুবিধা হয়নি, কিন্তু মায়াপুরে অনেক মাতাজি আছে, নিজেরা ফ্ল্যাট কিনে থাকে বা ভাড়া ঘর ভাড়া করে থাকে, আছে অনেকে, কিন্তু মঠ এখনো মায়াপুরে দায়িত্ব নিতে পারেনি। কিন্তু বিদেশে মঠে নেওয়া হতো, এখনো নেওয়া হয়, কারণ বিদেশের কালচারটা সেরকম, বোঝা গেল? না, বাড়ি ছাড়লে তো আমাদের ইস্কনে বিবাহ অনুমোদিত, বিবাহের মাধ্যমে বাড়ি ছাড়া যায়, অনেকে আছে বিবাহ করে ইস্কনে আছে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, আমাকে ব্যস্ত রাখুন। হ্যাঁ, নষ্ট হবে না, তোমার হয়তো কয়েক জন্ম বেশি লেগে যাবে, নষ্ট হবে না, তোমার একসময় না একসময় এটা আবার পুনর্জাগরিত হবে, এটা নষ্ট হবে না, সুযোগ পেলেই আবার জেগে উঠবে, বুঝা গেল? সবকিছু করতে গেলে মানে প্র্যাকটিক্যাল জগতে মানে আমি এগোতেই পারছি, এখন আমার কাছে মনে হয় যে মানে ওইগুলো কিছুটা ছেড়ে আগে এগিয়ে যায়, মানে মানে ওই সময়ের মধ্যে সবকিছু একটা কি ছাড়বেন আপনি, কি ছাড়বেন? ছাড়বেন মানে ধরুন আমরা বিলক কাটাবেন, তো সিঁদুর কাটা ছেড়ে দেবেন, সেটা তো দুয়ারে হয় না। আচ্ছা, তারপরে মোবাইল দেখা, মোবাইল দেখা, মোবাইল দেখা ছাড়া যায়? আমার বিশ্বাস করতে একটু কষ্ট লাগে। আচ্ছা, তবে একটা কথা প্রচলিত আছে, আমি বলছি একটা কথা আছে যে রাত্রে জানে সে খোপা বাঁধতেও জানে, হ্যাঁ, যে রাধে সে চলো বাঁধে,
একবার প্রভুপাদ মায়াপুরে ঘুরছিলেন, মর্নিং ওয়াক করছিলেন, একটা জায়গা নোংরা হয়ে আছে। তো একটা নতুন ভক্তকে জিজ্ঞেস করলেন, জায়গাটা নোংরা কেন? তো এটা দায়িত্ব ছিল টেম্পল কমান্ডারের। টেম্পল কমান্ডার বুঝেন তো, মানে টেম্পলের দেখভাল করার দায়িত্ব থাকে টেম্পল কমান্ডারের উপর। তখন প্রভুপাদ বললেন, ডাকো তাকে, ডাকো। তখন তাকে ডাকতে গিয়ে দেখছে সে জপ করছে। সে ভালো ইংরেজি জানতো না, হ্যাঁ, মানে যাকে পাঠিয়েছে সে ভালো ইংরেজি জানতো না। সে এসে বলছে, প্রভুপাদ হি জপিং, হি জপিং মানে হি চান্টিং, এসে বলছে প্রভুপাদ হি জপিং, হই জপিং। প্রভুপাদ রেগে গেছে, হই জপিং, কল। তখন তাকে ডাকা হলো, এই জায়গাটা নোংরা কেন? প্রভুপাদ আই ওয়াজ চান্টিং, না চান্টিং পরে আগে এটা পরিষ্কার কর, বোঝা গেল? কারণ ভক্ত মানে তার মন পবিত্র, সে নোংরা সহ্য করতে পারবে না। সে ভক্ত হয়েছে কিনা তার প্রমাণ সে নোংরা সহ্য করতে পারে না। তাই দেখবেন ভক্তের বাড়িতে মাকড়সা দেখবেন না, ভক্তের বাড়িতে আরশোলা দেখবেন না, ভক্তের বাড়িতে ইঁদুর দেখবেন না। কারণ সে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে ইঁদুর আরশোলা ডিম পাড়ার ফুরসত পায় না, বোঝা গেল? মাকড়সা পাবেন না। ফ্যান 15 দিন পর পর পরিষ্কার করতে হবে, এখানে করে কিনা জানি না, কিন্তু ভক্তের করতে হবে, বোঝা গেল? তাহলে ওই যে রাত্রে জানে সে চোল বাঁধে, বুঝেছেন? এখন আমি সিঁদুর কাটার সময় নাই, তিলক কাটার সময় নাই। তিলক কাটতে কতক্ষণ লাগে? তিলক কাটতে প্রভুপাদ ছিলেন আপনার থেকে ব্যস্ত, মানেন কি মানেন না? প্রভুপাদ তিলক কাটতেন কিনা? প্রভুপাদ কিরকম ব্যস্ত ছিল আপনার কল্পনার বাইরে। প্রভুপাদ 2 ঘন্টা ঘুমাতেন, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন আর 22 ঘন্টা কাজ করতেন, রাত্রে রাত জেগে জেগে বই লিখতেন, বোঝা গেল? মাতাজি বুঝতে পারলেন? তাহলে উত্তরটা মানলেন না, কষ্ট হচ্ছে মনতে। হ্যাঁ, এখন আপনি যদি এর মধ্যে ব্যাপার আছে, আপনি যদি উন্নত ভক্ত হন তো ভেরি করবে এইভাবে যে আপনি সময় পাবেন, তিলক কাটারও সময় পাবেন, সব নিয়ম নিষ্ঠার সময় পেয়ে যান। প্রভুপাদ পেয়েছেন, আপনিও পাবেন। তবে হ্যাঁ, বলতে পারেন এটা ঠিক কাঁচা ভক্তের পক্ষে কঠিন, কিন্তু তেমন কোনো কঠিন না। ভোগ লাগাতে 10 মিনিট লাগে, কি কঠিন? কোনো কঠিন না। যিনি আমার জন্য এত করলেন, কৃষ্ণ আমার জন্য এত কিছু করলেন, তার জন্য যদি আমি 10 মিনিট 15 মিনিট সময় দিতে না পারি, আমার বেঁচে থাকাই তো বৃথা, তাই না? ঠিক আছে, আর কিছু প্রশ্ন? সবাই প্রশ্ন করতে পারেন। রাধা কৃষ্ণ বিয়ে হয়েছিল একজন 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 রাধার সাথে বিয়ে হয়েছিল অভিমন্যু। অভিমন্যু হচ্ছে কৃষ্ণের দ্বিতীয় রূপ, অভিমন্যু হচ্ছে কৃষ্ণের আরেকটি রূপ। রাধার সঙ্গে অভিমন্যুর বিয়ে হয়েছিল। অভিমন্যুকে কৃষ্ণ, অভিমন্যুকে কৃষ্ণ, রাধার সঙ্গে কৃষ্ণের বিয়ে হলো, প্রতিটা। এছাড়াও একবার বিয়ে হয়েছিল ভান্ডিল বনে, ভান্ডিল বনে ব্রহ্মা রাধা কৃষ্ণের বিয়ে দিয়েছিলেন, ব্রহ্মা ছিলেন পুরোহিত। হ্যাঁ, এখানেও বিয়ে হয়েছে। আবার অভিমন্যু হচ্ছে কৃষ্ণেরই বিস্তার, রাস নাচে যেমন কৃষ্ণ নিজেকে একাধিক বিস্তার করেছিলেন, ঠিক তেমনি লীলা আস্বাদনের জন্য কৃষ্ণ নিজেকে অভিমন্যু রূপে বিস্তার করলেন, বোঝা গেল? সিরিয়াল ভুলে যাও, সিরিয়াল ভুলে যাও, সিরিয়াল আমাদের গুরু মহারাজরা দেখেনি, আমাদের গুরুবর্গ সিরিয়াল দেখেন, সিরিয়াল দেখেন। কারণ সিরিয়াল হচ্ছে 500 লিটার দুধের মধ্যে 4 চামচ 1 চামচ পায়খানা, 500 লিটার দুধ, খাঁটি দুধ, তার মধ্যে 1 ফোঁটা পায়খানা। তোমাকে বলে দেওয়া হলো এখানে 500 লিটার দুধ আছে, ফ্রি নিয়ে যান, 1 চিমটা পায়খানা আছে, তুমি নেবে কিনা? ওই সিরিয়াল হচ্ছে সেরকম, সিরিয়াল হচ্ছে সেরকম, সব ভালো দেখাবে, মাঝখানে একটা অপসিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত ঢুকিয়ে দেবে, হ্যাঁ, যে সিদ্ধান্তটা তোমার পক্ষে ক্ষতিকারক।
আর কিছু প্রভুদের কোনো প্রশ্ন শুনলাম না, সব মাতাজিরা প্রশ্ন করছে। বলছি প্রভু বলেন যে আমাদের ভালো বা খারাপ যাই কিছু হোক না কেন ভগবানের ইচ্ছা থাকে, ঠিক আছে? বলো আগে প্রশ্নটা শুনে নি। ভগবানের ইচ্ছা থাকে তাহলে মানে মানুষ যে সব খারাপ কাজগুলো করে তাহলে সেক্ষেত্রে কি মন্তব্য করা যেতে পারে? এই এই সিদ্ধান্তটাই ভুল যে সবকিছু ভগবানের ইচ্ছাকে হয়। ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? প্রথমত আমরা ভগবানের নিত্য অংশ। কেন ভগবান আমাদেরকে প্রকাশ করেছেন জানো? কারণটা জানো? কারণটা হচ্ছে আনন্দ। কারণটা কি? আনন্দ। এক অহম বহুষ্যাম, আমি এক আছি বহু হব। হ্যাঁ, যেমন ফেসবুকে লিখে দেয় সিঙ্গেল, কেন লেখে? সে বহু হতে চায়, আছে সিঙ্গেল, বহু হতে চায়। বহু হতে চায় কেন? বিয়ে করলে দুজন হবে, বাচ্চা হলে তিনজন হবে, তারপর শ্বশুর শাশুড়ি শালা শালি বেড়ে গেল না সংখ্যায়। বহু হয় কেন? মানুষ বহু হয় কেন বলতো? আনন্দের জন্য। কৃষ্ণের মধ্যেই প্রবণতা আছে, এক অহম বহুষ্যাম, আমি এক আছি কিন্তু বহু হব। কেন বহু হব? আনন্দের জন্য। কিন্তু আনন্দটা কৃষ্ণের ক্ষেত্রে ওই খাওয়া দাওয়ার আনন্দটা মেইন না, কৃষ্ণের ক্ষেত্রে মেইন আনন্দ হচ্ছে প্রেম। মেইন আনন্দটা কি? প্রেমের প্রধান শর্ত হচ্ছে স্বাধীনতা। প্রেমের প্রধান শর্ত হচ্ছে স্বাধীনতা। হ্যাঁ, প্রভুপাদ বলতেন ধরে বেঁধে প্রেম হয় না, ধরে বেঁধে পিস্তল দেখিয়ে প্রেম হয় না। তো প্রেমের প্রধান শর্ত হচ্ছে স্বাধীনতা। এখন ভগবান জীবকে স্বাধীনতা দিয়েছেন যে তোমরা চাইলে আমাকে ঘৃণা করতে পারো, তোমরা চাইলে আমাকে ভালোবাসতে পারো। ঘৃণা করলে তোমাদের লস হবে, আর আমাকে ভালোবাসলে তোমাদের লাভ হবে। তো এই স্বাধীনতাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। এই স্বাধীনতা ছেড়ে দেওয়ার ব্যাপারটাও তার ইচ্ছা, তিনি ইচ্ছা করেছেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি ইচ্ছা করেননি বলে কুকুর স্বাধীনতা পায়নি, এই ফ্যানটা স্বাধীনতা পায়নি, তাকে সুইচ টিপলে সে ঘুরবেই কারেন্ট থাকবে, তাই না? কিন্তু আমার একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাটা কে দিলেন? যাও গিয়ে বসো, এখন পাঠ চলছে, বসো। হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ, আমরা টাটা বলি না, বলি হরে কৃষ্ণ, যাও গিয়ে বসো। যাই হোক, কি বলছিলাম? ঠিক আছে ঠিক আছে, স্বাধীনতা, স্বাধীনতা। লবণ সমুদ্রের এক কণা জল, তার মধ্যে লবণ আছে কিনা? শোনো, মনোযোগ দিয়ে শোনো, সূক্ষ্ম সিদ্ধান্ত। লবণ সমুদ্রের এক কণা জল, তার মধ্যে লবণ আছে কিনা? আমরা হচ্ছি স্বাধীনতা সমুদ্রের এক কণা জল, স্বাধীনতা সমুদ্র হচ্ছে কৃষ্ণ, আমরা সেই সমুদ্রের এক কণা জল। আমাদের মধ্যে স্বাধীনতা থাকবে কিনা? থাকবে। এই স্বাধীনতা আর যখন আমরা অপচয় করি সেটার জন্য কৃষ্ণ দায়ী নয়। কৃষ্ণের দায়িত্ব এইটুকু যে তোমাকে স্বাধীনতা দিলাম, এইটুকু দায়িত্ব কৃষ্ণের, বাকিটা আমার হাতে। বোঝা গেল? তাই আমার পাপের জন্য আমি দায়ী, আমার পুণ্যের জন্য আমি দায়ী। হ্যাঁ, এই জন্য কি প্রভুপাদ বলতেন অতি ভক্তি চুরের লক্ষণ। প্রভুপাদ বলতেন কিরকম, আমি গাঁজা খাই কৃষ্ণ খাওয়াচ্ছে, হ্যাঁ আমি মদ খাই কৃষ্ণ খাওয়াচ্ছে, এটাকে বলে অতি ভক্তি। হ্যাঁ, অতি ভক্তি চুরের লক্ষণ। আমরা অতি ভক্ত নই, আমি গাঁজা খেলে আমি দায়ী, আমি মদ খেলে আমি দায়ী, আমি চুরি করলে আমি দায়ী, কৃষ্ণ দায়ী নয়। এটা কম ভক্তি, ভালো। ঠিক আছে, ওকে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আমি এই ব্যাপারে একটু বিশদে জানতে চাই যে আমি শুনেছি যারা রামচন্দ্রের যে গুরু ঋষিরা সেবা করতে চেয়েছিলেন তারাই পরবর্তী জন্মে গোপী হয়ে চলেছে। ঠিকই আছে, ঠিকই আছে। এটা রামচন্দ্র যখন ওই কোন বন দণ্ডকারণ্য না কোন বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন রামচন্দ্রের সৌন্দর্য দেখে মুনি ঋষিরা আকৃষ্ট হয়েছিলেন এবং তাদের ইচ্ছা হয়েছিল যে কোনোদিন যদি রামচন্দ্রের গোপী হতে পারি, মানে রামচন্দ্রের সেবিকা হতে পারি, এরকম ইচ্ছা তাদের জেগেছিল। তখন রামচন্দ্র সেটাকে স্যাংশন করেছিলেন। পরের জন্মে রামচন্দ্র যখন কৃষ্ণ হয়ে এলেন, সেই মুনি ঋষিরা পরের জন্মে গোপী হয়ে এসেছিল। মানে
অনেক জায়গাতে যেটা একটা অন্যভাবে যে জিনিসটা দেওয়া হয় যে শ্রীকৃষ্ণের সাথে অনেক গভীর যে রাশিটা অনেক জায়গাতে আমি শুনেছি, তো সেটা একটা স্বর্গীয় যদি দেখা যায় যেটা অনেক আগে থেকে ডিসাইডেড ছিল যে তাদেরকে আশীর্বাদ দেওয়া হয়েছিল বা একটা বরদান দেওয়া হয়েছিল, না এর মধ্যে অনেক ধরনের গোপী ছিল। কিছু গোপীকে বলা হয় সাধন সিদ্ধ, তারা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। কিছু গোপীকে বলা হয় নিত্য সিদ্ধ, তারা গোলক থেকে এসেছিলেন। এরকম চার পাঁচ রকমের গোপী আছে, বিভিন্ন ধরনের গোপী আছে। এটা জানতে পারবে তুমি, গর্গ সংহিতা বলে একটা বই আছে, গর্গ সংহিতা, এটা ইসকনে পাওয়া যায়। এর মধ্যে বিভিন্ন ধরনের গোপীর বর্ণনা আছে এবং তাদের সোর্স কোথা থেকে তারা এলো সব ইতিহাস দেওয়া আছে। এটা পড়ে নিন। আর কোন কেন প্রচার স্বাধীনতা আছে তো আমি যেমন আমি পাঠ করছি কার অধীনে, এখানে আমাদের ইনচার্জ আছে, মন্দিরের ইনচার্জ ওনার অধীনে, উনি আছেন আমাদের মায়াপুরের মহারাজের অধীনে, আমি অধীনে আছি তো। কিন্তু আমি যে প্রতিটি সেন্টেন্স বলছি, আমি কি টেলিফোন নিয়ে বসেছি প্রভু এই সেন্টেন্সটা কিন্তু বলছি, এই সেন্টেন্সটা বলতে পারবো কিনা, উনি কি আমাকে সেইভাবে গাইড করছেন? আমার স্বাধীনতাও আছে, আমি ওনার অধীনেও আছি। সন্তান পিতামাতার অধীনে থাকে, স্ত্রী স্বামীর অধীনে থাকে, কিন্তু তার মানে এই নয় যে স্বাধীনতা থাকে না, ঠিক আছে না? অধীনে থেকেও স্বাধীনতা থাকে। হ্যাঁ, অনেক সময় স্বামী বলেই দেয় তোমার যা ইচ্ছা রান্না করে, তাই না? লবণ কতটুক দেব এটা স্বামীর বলতে হয় না, স্ত্রী জানে কতটুক লবণ দিতে, স্বাধীনতা থাকেই। বোঝা গেল? অধীনে থেকেও স্বাধীনতা সম্ভব। আমি শিক্ষকের অধীনে থাকি, তারপরে কোনো ছাত্র 110 পায়, কোনো ছাত্র 101 পায়, সবাই তো স্বাধীন। আবার সবাই পরাধীন, সবাই শিক্ষকের পরাধীন, স্কুলের পরাধীন। স্বাধীনতা পরাধীনতার মধ্যে একটা সিনথেসিস আছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, 5548 এরকম। আমরা তো মরে যাব, নতুন জেনারেশন আসবে, আমাদের পুনর্জন্ম হতে পারে যদি আমরা মুক্তি না পাই, পুনর্জন্ম হতে পারে। কিন্তু কলিযুগের শেষ দিকে দোকানে ময়দা পাওয়া যাবে না, আটা পাওয়া যাবে না, চিনি পাওয়া যাবে না, গুড় পাওয়া যাবে না। হ্যাঁ, এটা আস্তে 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 ইয়ে হবে, আস্তে আস্তে বাড়বে। এখন যেমন ডালের দাম কত, মুগ ডালের দাম কত এখন? 120। আমরা তো কত, আমরা শিশুকালে আমার এরকমই বড় জোর হয়তো 1 টাকা, 1 টাকা কেজি। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন লেবারের চার ছিল 3 টাকা, লেবারের দাম ছিল। আমি আমার এখন 64 বছর, আমি শিশুকালে দেখেছি যে দিন মজুর যারা তারা পেত সারাদিন কাজ করে 3 টাকা, এখন কত পায়? 300-400। হ্যাঁ, দিন মজুর 3 টাকা থেকে যদি 300 টাকা হতে পারে, তো ডালের দামটা তো বেড়েছে নাকি? তার মানে ডালের দুর্ভিক্ষ লেগে গেছে। তিল তিল করে তিল তিল করে এখন ডালের দাম 120, তারপর হবে 1000 টাকা কেজি। আপনি দেখে যাবেন না, কিন্তু আপনার জেনারেশন, আমার এক মাস্টার মশাই বলতেন যে দুটো ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে, একটা বড় ব্যাগ, একটা ছোট ব্যাগ, মানি ব্যাগ, বলে গিয়ে দোকানে বলবে যে এখানে আমি দুটো দুটো গুলালো নেব, তো উনি দুটো গুলালো দেবেন, আপনি মানি ব্যাগে গুলালোটা ঢোকাবেন, আর ওই যে বাজারের ব্যাগ আছে এখান থেকে টাকা বের করে দেবেন গোলালোর টাকা। দুটো গোলালোর জন্য আপনি হয়তো 1 বস্তা টাকা দিয়ে দিলেন, আর মানি ব্যাগে দুটো গোলালো ঢোকাবেন। দিন আসবে তিল তিল করে তিল তিল করে জিনিসের দাম বাড়বে, তিল তিল করে উৎপাদন কমবে, অসুস্থতাও তো বাড়ছে। হ্যাঁ, তো বাড়বে, তো বাড়তে 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 কলিযুগের শেষ দিকে মানুষের আয়ু হবে 10 বছর। কলিযুগের শেষ দিকে মানুষের আয়ু হবে 10 বছর, তিল তিল করে বাড়বে। আমি ছোটবেলায় যে সমস্ত ছাত্র ছাত্রীর সঙ্গে পড়াশোনা করেছি, আমার মনে পড়ে এদের ফিগার ছিল অনেক বড়, এদের হাতের সাইজ, পায়ের সাইজ অনেক বড় ছিল,
কারো চোখে আমি চশমা দেখিনি। অথচ এখন আপনি হলি ক্রসে যাবেন, যে কোনো স্কুলে যাবেন, প্রত্যেকটি বাচ্চার চোখে চশমা। এবং কোন ক্লাসে পড়ো ভাই? ক্লাস 9-এ, 8-এ। মানুষের সাইজ কমে যাচ্ছে, পাওয়ার কমে যাচ্ছে। আগে এত চশমা ছিল না, এখন দেখি বাচ্চারাই চশমা পরে প্রচুর। মানুষের ক্ষমতা কমে যাচ্ছে, বোঝা গেল? রামমোহন রায় কত লিটার দুধ খেতেন আর কয়টা আম খেতেন শুনলে অবাক হয়ে যান। রামমোহন রায়ের নাম শুনেছেন? ওনার জীবনী আমি পড়ছিলাম, মানে কত যে আম খেতেন উনি, 25টা না কয়টা আম একাই খেয়ে ফেলতেন। এখন পারবেন আপনি? পারবেন না। কিন্তু ক্ষমতা মানুষের কমছে, দিন দিন মানুষের ক্ষমতা কমছে। হ্যাঁ, সবকিছু কমছে, এখন কমের দিক, তিল তিল করে কমবে। 10,000 বছর সুবর্ণ যুগ, এখন আগামী 10,000, আজকে গুরু মহারাজ পাঠে বলছেন 10,000 বছর হচ্ছে সুবর্ণ যুগ, মহাপ্রভুর এই হরিনাম সারা বিশ্বে এই 10,000 বছরে বিরাট একটা প্রচার হবে। 10,000 বছর পরে শুরু হবে ঘোরকলি, তখন মা তার বাচ্চাকে কেটে খেয়ে খেয়ে ফেলবে। দিন আসছে, এর মধ্যে যদি আমরা মুক্তি পেতে পারি ভালো, না হলে পুনর্জন্মে আমাদের এই সব সমস্যার সম্মুখীন হতে হবে। দোকানে ময়লা পাবেন না, আটা পাবেন না, চাল পাবেন না। হ্যাঁ, মানুষ সব অসৎ হয়ে যাবে, কুকুরের মতো হয়ে যাবে। আচ্ছা, আর কোন প্রশ্ন? হ্যাঁ বলুন। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আপনি এখন পুনর্জন্মের কথা বললেন, তো ভগবদ গীতায় যেমন রয়েছে যে নিষ্কাম কর্ম আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে বের করবে, আর যদি পুণ্য কেউ করে তাহলে সে হয়তো স্বর্গলাভ করবে, কিন্তু তাকে আবার জন্ম দিতে হবে। আর আমরা এটাও জানি যে মনুষ্য জন্ম বারবার পাওয়া যায় না, একটা গ্যাপ থাকে মাঝে। যদি কেউ পুণ্য করে স্বর্গলাভ করে দিয়ে আবার জন্ম লাভ করে, তাহলে সে পাবে না তো এই মহাপ্রভুর সুবর্ণ যুগ, সে আর পাবে না, পাবে আবার কোটি কোটি বছর পরে। কে যদি একবার স্বর্গে প্রবেশ করে যায় তার লস, কারণ সে এই সুবর্ণ যুগে আর তার জন্ম হচ্ছে না। হ্যাঁ, এই জন্য তো লোহা গরম থাকতে থাকতে পিটাতে হয়, লোহা ঠান্ডা হয়ে গেলে পিটালে লাভ হয়। এখন মহাপ্রভুর সুবর্ণ যুগ চলছে, এখন সুযোগ থাকতে থাকতে সাধন ভোজন করে কৃষ্ণের ধামে যারা ফিরে যেতে পারবে তাদের জীবন সাকসেসফুল। বোঝা গেল? মানে ফেলিউর, লাইফ ইজ এ ফেলিউর। হ্যাঁ এখন গাজাটা তো গাছের পাতা, গাজাটা কি আসলে বেশিরভাগ খারাপ জিনিসগুলি দেখেন, বিড়ি গাছের পাতা, তামাক গাছের পাতা, হ্যাঁ ধুতুরা গাছের ফল, কোন জিনিসটা আমি বেশিরভাগই তো আমি দেখছি নেশা, এই যে আফিং, আফিং গাছের রস, সবই তো গাছের। এই জন্য আমরা পেঁয়াজ রসুন খাই না, বলতে পারেন গাছের, গাছের হলোই বা, গাছের থেকে তো মদ গাঁজা সব গাছের, গাছের বলেই যে সে ধোয়া তুলসী পাতা তা তো নয়, গাছের মধ্যে বিষ আছে, বিষ গাছ আছে না, তাই না? ঠিক আছে, উত্তর পেলেন? হ্যাঁ বলো। মহাতত্ত্বটা হচ্ছে প্রকৃতির একটা সূক্ষ্ম অবস্থা, প্রকৃতি তো এখন প্রকাশিত, এখন তো আমরা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের রং, বিভিন্ন রকমের সাইজ আমরা দেখতে পাচ্ছি, ভ্যারাইটি দেখতে পাচ্ছি তো। মহাতত্ত্বে ভ্যারাইটি গুলি থাকবে না, সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে একটা আদি রূপে থাকে, সেটাকে বলা হয় মহত্তত্ত্ব। সেটাই যখন প্রকাশিত হয়, সেটাই যখন প্রকাশিত হয় বৈচিত্র্য নিয়ে, তখন সেটাকে বলা হয় প্রকৃতি। আর যখন বৈচিত্র্য থাকে না, শুধু শক্তিটা স্টক থাকে, সেই স্টকটাকে বলা হয় মহত্তত্ত্ব। বুঝা গেল?